ছোট্ট হাতে ফুটে উঠলো সচেতনতার বার্তা। শিশুদের মনেও করোনা সচেতনতা গড়ে উঠেছে। হুগলি ভদ্রেশ্বরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দারের 3.5 বছরের ছোট্ট ছেলে সৃজন পোদ্দার নিজে হাতে করোনা সচেতনতার চিত্র অঙ্কন করে মানুষকে সচেতন হতে বলল। সাবান দিয়ে হাত ধোয়া, মাস্কের ব্যবহার প্রভৃতি বিষয়গুলোকে সে তাই ছবির মাধ্যমেই ফুটিয়ে তুলল। শুধু তাই নয়, করোনা ভাইরাস থেকে মানুষকে সচেতন থাকার বার্তাও দিল সে। আমি ওকে তো ছোটবেলা থেকে দেখছি, জন্ম থেকে দেখছি ওকে, বলতে পারো জন্ম থেকে দেখছি ওকে। আমি যখন হাঁটতে পারতো না তখন থেকে আঁকা শুরু করেছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই বড় হয় খুব বড় জায়গা পৌঁছুক। এই সংসারে সাধারণ মানুষকে সচেতন করতে খুদে শিল্পীর আত্মপ্রকাশ। ভদ্রেশ্বর লাইব্রেরি রোডের ছোট্ট শিশুর পেন্সিলের আঁচড়ে এবার করোনা আতঙ্ক থেকে বাঁচতে মিলল সামাজিক বার্তা। বাড়িতে বসে ছবি আঁকছে 4 বছরের এক শিশু। লকডাউনে স্কুল ছুটি, তাই শিশুরা ছবি আঁকবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু এই ছবি অস্বাভাবিক। ভদ্রেশ্বর লাইব্রেরি রোডের বাসিন্দা ক্ষুদে শিল্পী সৃজন পোদ্দার বুঝতে পেরেছে করোনা ভাইরাস কতটা মারাত্মক, তাই মারণ ভাইরাসের ছবি এঁকে সৃজন বলছে, আপনারা মাস্ক পরুন, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে ভুলবেন না। শিল্পী যেন বড় শিল্পের জায়গা করে দিল লকডাউনের সময় সচেতনতার বার্তা দিয়ে। পারমিতা ও নবনীতার রিপোর্ট বুকলি আজকে। Thank you.